আমি অল্পতেই খুব আবার মন ভালো হয়। আর এই যে কষ্ট চেপে রাখছ, যার কষ্টগুলোকে ভিতরে দাফন করছ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের জন্য নতুন আরেকটি ট্রেন্ডিং ভিডিও এডিটিং নিয়ে এসেছি, যেটা বর্তমানে টিকটক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে অনেক ভাইরাল চলতেছে। এরকম ভিডিও এডিটিং শেখার জন্য আমাদের পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, এবং আমাদের চ্যানেলে নতুন দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন। চলুন শুরু করি। প্রথমত আমাদের ক্যাপকাট অ্যাপটির প্রয়োজন এবং কিছু ম্যাটেরিয়ালসের প্রয়োজন। ম্যাটেরিয়ালসের লিঙ্ক দিয়ে সবগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা খুব ডাউনলোড করে নিতে পারবেন। দেন আমরা ক্যাপকাট অ্যাপটিও প্লে স্টোরে সার্চ করলে খুবই সহজে পেয়ে যাবো। ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিব, তারপর নিউ প্রজেক্ট অপশানে ক্লিক করে দেবো, একটা ফটো সিলেক্ট করে নিব আমরা। দেন এভাবে ফটোসটা সিলেক্ট করে দেন ইন স্ক্রিনের উপর লেয়ারের উপর ক্লিক করবো, দেন ডিলিট করে দিব। দেন এই ফটোসে আপনাদের পছন্দ মতো সেকেন্ড সিলেক্ট করে দেবেন, আমি আমার পছন্দ মতো সেকেন্ড সিলেক্ট করে দিচ্ছি। আমি 12 সেকেন্ড করে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সেকেন্ড সিলেক্ট করে দিবেন। দেন ভিডিওটির প্রথম দিকে চলে আসব। এখন আমরা এখানে একটি ওভারলে অ্যাড করব, তার জন্য ওভারলের উপর ক্লিক করব, দেন অ্যাড ওভারলেতে ক্লিক করব। দেন ভিডিওস অপশানে গিয়ে ওভারলেতে অ্যাড করে দিব। সবগুলো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। ওভারলেটে অ্যাড করে এবার ফুল স্ক্রিন করে দিব। দেন স্প্লিটে ক্লিক করে, স্প্লিটে ক্লিক করে এটাকে লাইটেনে করে দিব, লাইটেনে করে টিক করে দিব। তারপর এটার শেষের দিকে চলে এসে এটার বাকি অংশটুকু কেটে দিব, স্প্লিট করে বাকি অংশটুকু ডিলিট করে দিব। দেন আবারও ভিডিওটি প্রথমে দিকে চলে আসবো। এখন আমরা অ্যাড ওভারলেতে ক্লিক করে আবার আরেকটি ফটোতে গিয়ে একটি ওভারলে অ্যাড করব, ডার্ক শ্যাডো ওভারলে। দেন এটাকে নিচের দিক দিয়ে বসিয়ে দিব, দেন টিক কর এটাকে ফুল ভিডিও জুড়ে বসিয়ে দিব। দেন আবারও অ্যাড ওভারলেতে গিয়ে আমাদের লিরিক্স ভিডিওটি অ্যাড করে নিব। এভাবে অ্যাড করে এটাকে নিচের দিক দিয়ে বসিয়ে স্প্লিটে ক্লিক করে এটাকে লাইটেন করে দিব। দেন এভাবে চালু করে হালকা দেখব যে ঠিক আছে আমাদের, দেন টিক করে দিব। দেন ভিডিওটি শেষের দিকে এসে বাকি অংশটিকে এভাবে ডিলিট করে কেটে ডিলিট করে দিব। তারপর ব্যাকে চলে আসে আমাদের ভিডিওটি প্রায় রেডি। এখন এটাকে আরেকটু আকর্ষণীয় করে তোলার জন্য আমরা কিছু ইফেক্ট ব্যবহার করবো, তার জন্য ইফেক্ট অপশানে ক্লিক করে ভিডিও ইফেক্টে যাব। এখানে বিভিন্ন ইফেক্ট দেখতে পারবেন। দেন এখানে ন্যাচারাল একটি ইফেক্ট দেওয়া আছে, ন্যাচারাল ইফেক্টে চলে যাব। অবশ্যই আপনাদের ডাটা অথবা ওয়াইফাই কানেকশন অন থাকতে হবে। নেচার ইফেক্টে চলে এসে এখানে আপনারা বিভিন্ন অ্যানিমেশন দেখতে পারবেন, আপনাদের পছন্দ মতো ইচ্ছা আপনারা দিয়ে দিতে পারবেন। আমি একটি দিয়ে দিচ্ছি খুঁজে, এই যে ক্যারি ব্লোস একটি এফেক্ট দেওয়া আছে, সেই ইফেক্টটি আমি অ্যাড করে দিচ্ছি। দেন টিক করে দিচ্ছি, দেন এফেক্টটিকে অ্যাড করে দিচ্ছি। আমাদের ভিডিওটি প্রায় রেডি, এখন আপনারা চালু করে দেখতে পারবেন। আমাদের ভিডিওটি প্রায় রেডি, এখন আমরা এটাকে সেভ করার জন্য উপরে 70-80 ক্লিক করে এটাকে 1000-80 করবো, দেন টিক করে সেভ করে নেব। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকনটি দাবিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।